আচ্ছা, আজকে হচ্ছে আমরা হচ্ছে ইনভার্টো এলিমেন্টস দেখবো। প্রথমে আগে যদি বলি ইনভার্টো এলিমেন্টসটা কি, ইনভার্টো এলিমেন্টসটা হচ্ছে আমাদের যে এলিমেন্টরের আমরা যে টেমপ্লেট ইউজ করি, ইনভার্টো এলিমেন্টসের মধ্যে হচ্ছে এলিমেন্টরের সব থেকে হচ্ছে মানে যেটা আপনি সুন্দর বলেন বা হচ্ছে আপনার গর্জিয়াস হোক বা হচ্ছে মানে ইনভার্টো এলিমেন্টসের টেমপ্লেট ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্ট পছন্দ করবে না, এটা আপনার 100 জনে হয়তো বা একজন বা দুজন পছন্দ হবে না। আপনার 90 থেকে 95% হচ্ছে ইনভার্টো এলিমেন্টসের টেমপ্লেট ক্লায়েন্টের পছন্দ থাকে। আচ্ছা, এখন ইনভার্টো এলিমেন্টসটা হচ্ছে এটা, আমরা যদি যাই ইনভার্টো এলিমেন্টস, ইনভার্টো এলিমেন্টসটা কি, এটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টস। এখানে সব আছে, আপনার থিম আছে, প্লাগইন আছে, ভিডিও আছে, গ্রাফিক্স এর টেমপ্লেট আছে, মানে অনেক কিছু আছে। আমরা এখান থেকে যদি সিলেক্ট করি অল আইটেম থেকে ওয়ার্ডপ্রেস, দেন সার্চ দিই, ওয়ার্ডপ্রেস এর ভিতরে দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন টেমপ্লেট। টেমপ্লেট কি, আমরা টেমপ্লেট চিনি না, যেটা হচ্ছে প্রি বিল্ট একটা ল্যান্ডিং হোক, 5 পেজের ওয়েবসাইট হোক বা বিভিন্ন পেজ প্রি বিল্ট তৈরি করা আছে, যেটা আমরা জাস্ট কি করব, ইম্পোর্ট করব এবং কাস্টমাইজ করব। আমরা যদি এলিমেন্টরে ক্লিক করি, এখানে যা করা আছে যা আছে এগুলো সব হচ্ছে এলিমেন্টর দিয়ে করা। আচ্ছা, ইনভার্টোতে হচ্ছে দুই টাইপের হচ্ছে লগা আপনি সার্ভিস নিতে পারবেন, এক পেইড, এক হচ্ছে ফ্রি। আমরা মানে ওয়ার্ডপ্রেসে সবকিছুরই দুইটা ভার্সন হয়, মানে ম্যাক্সিমামই জিনিসগুলো দুইটা ভার্সন হয়, পেইড হয় ফ্রি হয়। তো ইনভার্টরও হচ্ছে দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি টেমপ্লেট, পেড টেমপ্লেট। ফ্রিতে আপনার অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, এরপর আসে পেড টেমপ্লেট। এখন সাপোজ ক্লায়েন্টের যদি কোনো পেড টেমপ্লেট পছন্দ হয়, ক্লায়েন্ট সেটাকে কিনে দিবে। এখন ক্লায়েন্ট কিনে না দিলে এখানে মেবি হচ্ছে 644টার মতো টেমপ্লেট আছে, আমার কাছে 400+ টেমপ্লেট এই মানে ইনভার্টর টেমপ্লেট আছে, যেটা হচ্ছে আমার নিজস্ব কিনা। তো ওইখান থেকে মোটামুটি যদি আপনার ক্লায়েন্টের কোনো টেমপ্লেট থাকে সেটা আমি দিয়ে দেবো। আর আপনাদের যখন আমি মানে আপনার সাথে আমার লাস্ট ক্লাস হবে, সেদিন মোটামুটি এনভাটো এলিমেন্টের আমার কাছে যে কালেকশন আছে আমি দেওয়ার ট্রাই করব, প্লাস হচ্ছে কিছু পোর্টফোলিও কালেকশন, কিছু আমার ক্লায়েন্টের করা লাইভ সাইট, ওগুলো হচ্ছে বোনাস হিসাবে আমি লাস্ট ক্লাসে দিয়ে দিব যেদিন আপনার সাথে আমার শেষ ক্লাস হবে। আর আজকে হচ্ছে আমরা এনভাটো এলিমেন্টস নিয়ে আলোচনা করব। তো এনভাটো এলিমেন্টস ক্লিয়ার? জি ভাই, জি ভাই, এটা তো এলিমেন্টস এর মোটামুটি ক্লিয়ার ভাই। থিম নাকি এটা? না না ভাই, থিম প্লাগইন সমন না, থিম ফরেস্টের এনভায়রনমেন্ট, থিম ফরেস্টেরই একটা মানে হচ্ছে আপনার যে কি বলে মানে আরেকটা সাইডে দেন, আরেকটা একটা, হ্যাঁ আরেকটা ভার্সন যেটাকে আপনি বলতে পারেন, এটা সাব আরেকটা ওইটার ভিত্তিতে ওইটার সাথে, হ্যাঁ মানে এটা আরেকটা একটা ভার্সন থিম ফরেস্টেরই ধরতে পারেন। এরকম হচ্ছে কোড ক্যানিয়ন, হ্যাঁ তাই না, হ্যাঁ এটা তো প্লাগইন ইউজ করব আমরা, এটা প্লাগইন ইউজ করে আমরা করব। যেরকম আপনি হচ্ছে থিম ফরেস্ট আছে থিমের জন্য বেস্ট, কট ক্যানিয়ন হচ্ছে লগ আপনার প্লাগইনের জন্য বেস্ট, ইনভার্টো এলিমেন্টসটা আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে আপনি টেমপ্লেটের জন্য বেস্ট, আপনি গ্রাফিক্স টেমপ্লেট ধরেন যাই টেমপ্লেট, বাট এখানে হচ্ছে যেরকম ভিডিও টেমপ্লেট আছে, বাট আপনার কি আছে টেমপ্লেট গুলোর পাশাপাশি ওরা আরো অনেক কিছু নিয়ে আসছে, ওরা থিম আছে এখানে, প্লাগইন আছে। এটা কেমন ছিল এটা, ফর এক্সাম্পল আপনার যে ফেসবুক, ফেসবুক পরে ইনস্টাগ্রাম কিনে নিছে, অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে, কারণ এটার থিম প্লাগইন গুলা অনেক সুন্দর সুন্দর মানে ফিচার ওয়ালা থিম প্লাগইন। এবং আমি মাঝে একটা সিরিজ স্টার্ট করার ট্রাই করছিলাম যে হচ্ছে ইনভার্টো এলিমেন্টস যে প্লাগইন গুলোর ইউজ গুলা নিয়ে হচ্ছে সিরিয়ালি ভিডিও করার, বাট আমার মাঝখানে কিছু হচ্ছে কারণে মানে কিছু প্রজেক্ট ঢুকে যাওয়ার কারণে এটা আর স্টার্ট করা হয়নি, মাত্র 2-3টা ভিডিও করার পর স্টার্ট করতে পারি নাই কিছু প্রবলেমের কারণে। আচ্ছা, এখন আমরা টেমপ্লেট নিয়ে কাজ করি। আমাদের যখন আমরা মার্কেট প্লেসে যাব, আমাদের ম্যাক্সিমাম কাজগুলো হবে টেমপ্লেট এর উপরে, কারণ কি টেমপ্লেট দিয়ে আমার কাজটা খুব ইজি হয়ে যাবে। আমি সর্বপ্রথম সাপোজ ক্লায়েন্টই আমাকে একটা ডেমো দিল, ডেমোটা দেওয়ার পরে আমি আগে সার্চ করব এই ডেমোর মতো আমি কোনো টেমপ্লেট পাই কিনা বা কোনো থিম পাই কিনা, যে থিমের কোনো ডেমোর ভিতরে এই টাইপের কোনো টেমপ্লেট আছে। ঠিক আছে, এখন সাপোজ আমি 100% না পেলাম, 50% পেলাম,
50% পেলে আমার কি হলো 50% কাজ আমার ইজি হয়ে গেল। আমি ডেমোটা টানলাম বা ওই টেমপ্লেটটাকে ইম্পোর্ট করলাম, করার পরে যেই যে সেকশনগুলো আমার দেখতেছে ওইটার মতো ওই সেকশনগুলো রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিলাম, তো আমার সেকশনের স্ট্রাকচারটা কিন্তু রেডি হয়ে গেল 50% সেকশনের স্ট্রাকচার। বাট পরে কি করলাম, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি জাস্ট টেক্সট ইমেজ টেমেজ চেঞ্জ করে দিলাম, বাট আমার যে স্ট্রাকচার যে দাঁড় করাইতে হইতো ওই স্ট্রাকচারটা কিন্তু 50% দাঁড়ানো হয়ে গেল। আমার কি হলো, সময় বেঁচে গেল। তো এই জন্য হচ্ছে আমরা টেমপ্লেট গুলো বেশি ইউজ করে থাকি আমাদের মার্কে যখন কাজের মানে হচ্ছে ক্লায়েন্টের কাজের জন্য। আর এনভাটো এলিমেন্টস টেমপ্লেটের জন্য আমার কাছে মনে হয়েছে সব থেকে বেস্ট, অনেকের কাছে অনেক যার যার কাছে যেটা ভালো লাগতে পারে, আমার কাছে এখন পর্যন্ত সব থেকে জনপ্রিয় এনভাটো এলিমেন্টস। তো বুঝতে পারছি ব্যাপারটা। আবার কিছু কিছু ক্লায়েন্ট দেখবেন আপনাকে নিজে এসে এনভাটো এলিমেন্টস এর কথা বলবে। আচ্ছা আমরা প্রথমে হচ্ছে এখানে যাই আমাদের, আমি ওইটা কোথায় পাবো? যেখানে দেখবেন ওইখানে পাবেন। সাপোজ আপনি দেখলেন ওশেন ডাব্লিউ এক্সট্রাতে আছে, এক্সট্রা থিম ইনস্টল দিয়ে ওই ডেমোটা টানবেন। আপনি দেখলেন এনভাটো এলিমেন্টে আছে ওটা টানবেন। আবার আপনি যখন সাপোর্টে যাবেন, সাপোর্ট থেকে আপনাকে অনেক হেল্প করে দিবে, কোথাও পান না স্ক্র্যাচ থেকে তৈরি করা স্টার্ট করে দিবেন, একটু কষ্ট হলো এটা আর কি। আচ্ছা আমরা যখন এনভাটো এলিমেন্টস প্লাগইনটা ইনস্টল করছি, এইখানে দেখেন নামে একটা, হ্যাঁ বলেন ভাইয়া। ভাই যদি ফেট হয় আপনারা দিবেন কিনা, বা ক্লায়েন্ট একটা দেখাইছে ডেমো, ওটা আমি দেখলাম কোথাও দেখছি, বাট ওটা ফেট কিনতে হবে এরকম, তাহলে আপনার ক্লায়েন্টকে কিনে দিতে হবে, না হলে আপনি কিনে দিবেন। আর যদি আমাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমরা হেল্প করব দিয়ে, এটার জন্য কোনো চার্জ নেওয়া হবে না। ওকে আচ্ছা এলিমেন্টস থেকে দেখেন এখানে কিছু আছে, টেমপ্লেট কিট আছে, ফ্রি কিট আছে, ঠিক আছে। আর আমরা যদি আমরা টেমপ্লেট কিটে আসি, এগুলো হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেট কিট, এখানে 651টার মতো প্রিমিয়াম টেমপ্লেট কিট আছে, ঠিক আছে। আর আমরা যদি ফ্রি কিটে যাই, এগুলো হচ্ছে ফ্রি কিট। আপনি ফ্রিটা দিয়ে হচ্ছে আপনার অনেক কাজ চলে আসবে, আপনি এই জিনিসটাই হচ্ছে আপনার এগুলো সবই হলো ফ্রি। আপনারা যাবেন ইনভার্ট, আপনারা এখানে সার্চ করবেন ইনভার্টো এলিমেন্টস ফ্রি টেমপ্লেট, দেখে সার্চ দিবেন ইনভার্টো এলিমেন্টস ফ্রি টেমপ্লেট। সার্চ করার পরে এই যে এলিমেন্টস ডট ইনভার্টো, এই যে ফ্রি, ঠিক আছে, এগুলো হচ্ছে মেবি গ্রাফিক্সে চলে আসছে। ভাই আমার কথা কি বুঝে যায়? আব্দুল ভাই আপনার কথা আমি বুঝি না, এখনো বুঝে যায় না ভাই? না আচ্ছা এগুলো দেখেন, এগুলো হচ্ছে হলো আপনার ফ্রি, এগুলো বিভিন্ন এইচটিএমএল টেমপ্লেট, এগুলো হচ্ছে ওয়েব টেমপ্লেট, বাট আমাদের দরকার কি হচ্ছে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট। তো আমরা এখানে যে হচ্ছে ওয়ার্ডপ্রেসের জায়গা হচ্ছে ওয়েবের জায়গা ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দিয়ে দিই, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট। সো আমরা আমাদের মতো করে হচ্ছে এখান থেকে ক্লায়েন্টকে ইয়ে দিতে পারি, নিজেরা হচ্ছে বিভিন্ন লিংক দিতে পারি। সাপোজ ক্লায়েন্ট বললো হচ্ছে এই টাইপের কিছু একটা ক্লায়েন্টে লাগবে, আমি লিংকটা দিয়ে দেবো, দিয়ে বললাম যে দেখো তো তোমার এই ডেমোটা পছন্দ হয় কিনা। ডেমোটা যদি ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে এটা যদি ফ্রি থাকে তাহলে ফ্রিতে ইউজ করলাম, আর পেইড হলে ক্লায়েন্টকে বললাম কিনে দিতে। আর যদি ক্লায়েন্ট কিনে না দেয় তাহলে আমার কাছে একবার আসলেন, জিজ্ঞেস করলেন আমার কাছে আছে কিনা, আমার কাছে থাকলে আমি দিয়ে দিলাম, নাহলে আমি কালেক্ট করে দেওয়ার ট্রাই করবো শুধুমাত্র আপনাদের বেচার জন্য। আমি শুধু আর এই যে হচ্ছে আমার কাছে যে টেম্পল গুলো ছিল এটা আমি হচ্ছে 66 বেচার জন্য কিনছিলাম, কারণ আমাদের হচ্ছে আগে এনভার্টো এলিমেন্টস ফ্রিটা দেখানো হতো আর পেকটা জাস্ট বুলেট দেওয়া হতো, এইভাবে করে ক্যাশ করে বা এইভাবে করে কিনতে হয়। বাট 66 এর একটা ডিমান্ড ছিল যে হচ্ছে ভাইয়া হচ্ছে যদি এনভার্টো এলিমেন্টসটা হচ্ছে যদি দেখানো হতো তা ভালো হতো, তো পরবর্তীতে ওদের জন্য আমার কিনতে হয়েছে, কিনে দেখাইছি এবং ওগুলো পরবর্তীতে বাকি মেম্বার বাকি যে আমার বেস গুলো যেগুলো থাকে সেখানেও আমি শেয়ার করে দিই। আচ্ছা আমরা যখন এখানে আসলাম, আমরা একটা ফ্রি টেমপ্লেট নিই, এখান থেকে আমরা ফ্রি টেমপ্লেট গুলো নিতে পারি ইনস্টল কিট করে, বা এর থেকে সহজ ওয়ে হচ্ছে আমরা যদি একটা পেজ তৈরি করি। হ্যালো ভাইয়া। জি ভাই বলেন।
মানে আমি এলিমেন্টরে আপনার মানে টেমপ্লেটটা ইম্পোর্ট করতে গেছি, তখন ইম্পোর্ট হচ্ছে না আর কি, খালি লোডিং দেখাইতেছিল। আচ্ছা, ওটা হচ্ছে এলিমেন্টরে হচ্ছে কিছু ইস্যু থাকে, ওটা হচ্ছে আপনার হয় এলিমেন্টরের ভার্সনটা চেঞ্জ করে নিতে হবে। আর রিসেন্টলি এলিমেন্টরের নিজস্ব কিছু বাগ, মানে নিজস্ব কিছু বাগের বা নিজস্ব কিছু ইস্যুর কারণে, আর আমরা যেহেতু লাইসেন্স ভার্সনটা ইউজ করতেছি না, সো ওইখানে কিছু কিছু জায়গায় হচ্ছে একটু হ্যাসেল হয়, আর এখন ইদানিং একটু বেশি হচ্ছে। আপনার ভার্সনটা নিয়ে একটু ইস্যু হবে। আর একটা ইস্যু হবে হচ্ছে যদি আপনার ডোমিন ডট এক্স ওয়াই জেড হয়, ওটাতে একটা ইস্যু হয়। দেখছি যে এলিমেন্টর নিয়ে ডট এক্স ওয়াই জেড এ আমি নিজেরা ফেস করছি, হয়তো বা এটা অনেকের কাছে মনে হচ্ছে প্রবলেম নাই, হয় নাই, বাট আমি আমাদের হয়েছে ডট এক্স ওয়াই জেড নিয়ে। ভাইয়া আমার তো ডট কম ডোমেন। আচ্ছা, হ্যাঁ, ডট কম ডোমেন। ওকে, আপনি হচ্ছে লাগে ভার্সন চেঞ্জ করে দেখতে হবে। অনেক পরে আসবে, মানে আপনার র্যাঙ্কের দিক থেকে হোক, যেটাই হোক, মানে অথরাইজড ডোমেইনের দিক থেকে কিন্তু ডট কম টাই হচ্ছে আপনি বেশি প্রাধান্য পায়। ডট কম, ডট নেট, ডট ওআরজি, ডট এক্স ওয়াই জেড একটা ক্লায়েন্টকে কিভাবে যেটা ক্লায়েন্টকে আপনি লিংক দেন। আচ্ছা, ডট কম ডোমেইন নিয়ে নেওয়া উচিত। জি, এখন এটা কি আমি 1 জিবি নিব নাকি 5 জিবি নিয়ে নিব, কি বলেন আপনি? সাজেস্ট করেন কোনটা হোস্টিংটা আপনার? যদি 5 জিবি নেন আপনি বেশি সাইট রাখতে পারবেন, 1 জিবি নিলে কম সাইট রাখতে পারবেন। আপনি বাড়ায় নেন, আপনি গিগাহার্ট নিয়ে নেন। জি, আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই দেখেন, এইভাবে পেজে যাওয়ার পরে এটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টস এর যে আইকনটা, এই আইকনে ক্লিক করলে এইখানে আমি যদি আমার ডাউনলোড করা কোনো টেমপ্লেট থাকতো আমি সরাসরি এখানে আপলোড করতে পারতাম। প্রিমিয়াম কিট কিনতে হলে আমার হচ্ছে প্রিমিয়াম কিট ইউজ করতে হলে আমাকে কিনতে হবে, ঠিক আছে? আর এই হচ্ছে আমার ফ্রি কিট। এখন আমি এখানে সাপোজ এখানে যতগুলো আমার টেমপ্লেট আছে সেটা থেকে আমার যেটা ভালো লাগে, আমার হচ্ছে ওই লাগে আমার যে ক্যাটাগরির কাজ, সাপোজ ধরেন হচ্ছে ক্লায়েন্টের একটা কি আছে, ক্লায়েন্ট হচ্ছে মিউজিক টিচার, মিউজিক লেসন দেয় মিউজিক টিচার, তার হচ্ছে এই একটা সাইট লাগবে বা এই টেমপ্লেট তার পছন্দ হয়েছে, আপনাকে তাকে ইনস্টল কিট দিবেন। ইনস্টল কিট দেওয়ার পরে এটা যদি আমি একটু ভিউ কিটে যাই, দেখবেন যে হচ্ছে এটা সম্পূর্ণ এখানে কয়টা আছে দেখেন। আচ্ছা, এখানে আমাকে একটা কি বলতেছে, একটা রিকোয়ারমেন্ট দিছে, ইনস্টল রিকোয়ারমেন্ট। এই টেমপ্লেটটা ইউজ করতে হলে আমার কিছু রিকোয়ারমেন্ট বা কিছু প্ল্যাগ ইন ইনস্টল করতে হবে বা যে কোনো কিছু রিকোয়ার্ড, সেটা আমাকে বলে দিছে। আমি কিছু না দেখে ইনস্টল রিকোয়ারমেন্টে ক্লিক করে জাস্ট ইনস্টল করব, ও অটোমেটিক নিয়ে নিবে, দেন সাকসেস, দুটোই সাকসেস। হয়তো বা আমার এলিমেন্টের ডিফল্ট কালারে প্রবলেম ছিল আর ছিল টাইপোগ্রাফিতে। ওকে, এটাকে আমার ইনস্টল করে নিলাম, দেন ক্লোজ। এখানে দেখেন, আমি শেষ করে এরপর আপনাদের কোশ্চেন অ্যান্সার নেব। আচ্ছা, এখানে দেখেন আমার কতগুলো আমাকে অপশন দিছে, হোমের এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, হোম থ্রি, হোম ফোর। আপনি হোমের ভিতরে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট আপনি কি পাচ্ছেন, পেজ পাচ্ছেন। এরপর অ্যাবাউট, অ্যাবাউটের ভিতরে দুইটা পাচ্ছেন, কোর্সের ভিতরে দুইটা পাচ্ছেন, ভিডিও লেসন একটা, এফএকিউ, কন্ট্যাক্টের ভিতরে আবার দুইটা পাচ্ছেন, ঠিক আছে? এখন আসি হচ্ছে মানে আমাদের অন্যান্য থিমের ডেমো থেকে ইনভার্টো এলিমেন্টস এর ডেমোগুলো কেন পপুলার বা ক্লায়েন্টের চাহিদাটা আমরা কেন বেশি ইনভার্টো এলিমেন্টস ফিল আপ করতে পারি। আপনি যদি একটা থিম ইউজ করেন, ডেমো যা দেওয়া আছে ডেমোর মধ্যে পাঁচটা পেজ থাকবে, দুইটা পেজ থাকুক, তিনটা পেজ থাকুক, সিঙ্গেল পেজ থাকুক, যেমন আছে ঠিক তেমন আমাকে ইনস্টল মানে ইনপুট করতে হবে। বাট আমি ইনভার্টো এলিমেন্টসে এসে আমি অপশন পাচ্ছি। অনেক সময় ক্লায়েন্টে কাজ করতে গেলে আপনার ইস্যু হবে, ডেমোর তিনটা পেজ ক্লায়েন্টের পছন্দ হয়েছে, বাকি দুইটা পেজ ওর ভালো লাগে না, না এটা আমার এভাবে না এইভাবে করতে হবে, তখন ওটা স্ক্র্যাচ থেকে করতে হবে, কোডিং অ্যাড করা লাগলে কোডিং অ্যাড করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, প্রবলেম পড়লে হেল্প নিতে হবে, অনেক ঝামেলা। বাট ইনভার্টো এলিমেন্টসে আইসা ওর এটা হোমের পছন্দ হয়েছে, এটা আমি একটা পেজে ইনস্টল করব, অ্যাবাউটার ওর এটা ভালো লাগছে বা অ্যাবাউটার এটা ভালো লাগে না, ওর এইটা ভালো লাগছে, অ্যাবাউট মা দিয়ে না দিয়ে মি না দিয়ে মাই স্টোরি দিল, ওইটাকে ইনস্টল করে দিলাম আর একটা পেজে ইম্পোর্ট করে দিলাম, ওর কোর্সের হচ্ছে এটা ভালো লাগছে এটাকে করে দিলাম, কন্টাক্টের হচ্ছে এটা ভালো লাগছে এটাকে করে দিলাম, মানে আমি বিভিন্ন অপশন পাচ্ছি। আচ্ছা, এটা এখন কিভাবে ইনস্টল করলাম, ফার্স্টে হচ্ছে আমি আমার আইকনে ক্লিক করলাম, ফ্রি কিটে আসলাম, দেন এটা আমার মানে দরকার সেটাকে ইনস্টল সিলেক্ট করে ইনস্টল করলাম। করার পরে এখন আমার হোম পেজ করবো, হোম পেজের ভিতরে আমার সাপোজ হচ্ছে ক্লায়েন্ট বললো যে তুমি এটাই ভালো লাগছে, আমি এটাকে ইনসার্ট টেমপ্লেট দেবো,
ইনসার্ট টেমপ্লেট দিলে এই টেমপ্লেটটা সেম টু সেম আমার এখানে চলে আসবে। তো সময় নিতেছে, আমরা ইনস্টল করার পর এখন আমরা ইনসার্ট করতেছি। ভাইয়া ম্যানুয়ালি যদি আমরা মানে টেমপ্লেট গুলি আপলোড করতে যাই সেক্ষেত্রে কি করব? পেজ টেমপ্লেট আপলোড করব ম্যানুয়ালি, ওটা আমি দেখাই দেব। আচ্ছা দেখেন এই হচ্ছে আমার ফুল সাইট চলে আসছে একেবারে 100। এখন আপনি মনে করেন এই সাইটটা যদি আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করতে যাইতাম, দেখেন কতগুলা ইয়া নেই। এই সেম সাইট ভাই আমি আমার ক্লায়েন্টের জন্য বানাইছি এইটাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তানি আপু এটা করছেন অলরেডি? জি জি এটা করে ফেলছি। একসাথে এবার পুরো গ্রুপিং করে নামছে যে হচ্ছে সব টাকা পয়সা মার্কেটে তারা ফ্যামিলিতে নিয়ে যাবো। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে এখন আমার কাজটা কি, এখন হচ্ছে ক্লায়েন্ট অবশ্যই ক্লায়েন্টের বিভিন্ন জিনিস দিয়ে দিবে। ক্লায়েন্ট এখানে 2011 থেকে না, ক্লায়েন্ট কি 2002 থেকে হচ্ছে টিচার, আপনি এখন 2002 দিয়ে দিবেন। ক্লায়েন্টের কিছু একটা ট্যাগলাইন থাকতে পারে, এটা দিয়ে দিলেন। তারপর হচ্ছে স্ট্রাকচার লেসনটা এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন যদি ক্লায়েন্ট চায়। তারপর হচ্ছে এগুলো অবশ্যই ক্লায়েন্ট আপনাকে চেঞ্জ করে দিবে। তারপরে হচ্ছে বিভিন্ন যে ও মোটোগুলো চেঞ্জ করে দিবে, এটা আপনি জাস্ট এডিট করবেন চেঞ্জ করবেন। ইজি না কাস্টমাইজ করাটা? জয়েন করতে চাইছিল, বাট আমি মনে করি থিম কাস্টমাইজেশন নিয়ে কোন টেনশন করার কিছু না, বা এটার উপর কোন শিক্ষার বা কোর্স রান করার কোন বা আপনার হচ্ছে কোর্স করার কোন দরকার নাই। কারণ এই সেম জিনিসটাই জাস্ট ডেমোটা ইনপুট করলেন, এটা কি আছে একটা স্ট্রাকচার একটা মডিউল তৈরি করা আছে, আপনারা জাস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, ক্লায়েন্ট ইমেজ দিয়ে দিবে, টেক্সট দিয়ে দিবে, জাস্ট শুধু চেঞ্জ করা। আপনি যদি বিল্ডারের কাজ পারেন কাস্টমাইজেশন আপনার কাছে হচ্ছে ডাল ভাত, ঠিক কি না? তবে আপনারা যে একটা টিম কাস্টমাইজে ওইখানে যাও এই একই জিনিস হচ্ছে দেখানো হয় যে হচ্ছে আপনার থিম টেনে ওই থিমের হচ্ছে। আচ্ছা একটা জিনিস থিম কাস্টমাইজেশন আমি বলি, সেটা হচ্ছে প্রতিটা থিমের নির্দিষ্ট কিছু না কিছু ফিচার থাকে। ডেমোটের মধ্যে একদম সবই সেম, বাকি সব কাজে এলিমেন্ট করতেছেন, স্ক্র্যাচ থেকে করতে পারতেছেন, সবই করতে পারতেছেন, বাট প্রতিটা থিমের কিছু না কিছু এক্সট্রা একটা না একটা ফিচার থাকে আলাদা, ওটা অন্য কোনো থিমে নাই বা আছে অন্য কোনো থিমে, ওইটাতে একটু এদিক ওদিক করা আছে, ওই জাস্ট ওইটা ইউজ করা, এই জন্য থিম নেওয়া। আপনাদের পোর্টফোলিও সেটটা তৈরি করছি অ্যাস্ট্রা দিয়ে, অ্যাস্ট্রা থিম নেওয়া হয়েছিল না? মানে কিন্তু আমরা যদি আমাদের পোর্টফোলিওটা নিয়ে আসতে চাই, যে আমাদের যে প্রায় 200-300 পোর্টফোলিও আমরা একটা পেজে নিয়ে আসছি, ওইটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি লাগবে? অবশ্যই অ্যাস্ট্রা থিম লাগবে। তার মানে অ্যাস্ট্রা থিমের কাজ আছে, বুঝতে পারছেন ফিচারটা আমরা কোথায় ইউজ করলাম ওইটাই। আচ্ছা এখন হচ্ছে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আপলোড করে ক্লায়েন্টকে দিয়ে টাকাটা নিয়ে নিলাম। ফ্রি টেমপ্লেট ইনসার্ট ডান, কারো কোনো ইস্যু আছে ফ্রি টেমপ্লেট ইনসার্ট নিয়ে? হ্যাঁ আপনি ওইখানে তো শুধু একটা হোম হচ্ছে ইনস্টল করলেন, মানে এটা তো আমরা একটা পেজ আমি
আমরা থিম থেকে আমরা তো এখানে কোনো থিম এখানে থিম থিমের কিছু ইউজ করব না আমরা হচ্ছে এখানে টেমপ্লেট ইউজ করতেছি মেনু মেনু কথা বলতেছি ওটা তো থিম থেকে হবে মেনু 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 এবং ফুটার এগুলো তো ভাই আপনারা হেডার হেডার ফুটারে আপনারা গ্লোবাল করে গ্লোবাল হচ্ছে মেনুটা হচ্ছে নিজেরা তৈরি করে নেবেন অ্যাপিয়ারেন্সে যাবেন মেনু তৈরি করে নেবেন আমরা থিমের মেনু ইউজ করতে হবে এমন কোনো কথা নাই কারণ আমরা হচ্ছে টেমপ্লেট ইউজ করতেছি আচ্ছা দেখেন একটা মজার বিষয় হলো সেটা হচ্ছে সাপোজ ধরেন আমার ক্লায়েন্টের এই যে ইয়াটা দেখতেছেন টেমপ্লেট দেখতেছেন এই টেমপ্লেটের শুধুমাত্র এই সেকশনটা আর ভাল লাগলো না বা ওর এই যে হেডিং সেকশনটা ভাল লাগে নাই ওর সব ভাল লাগছে এই হেডিং সেকশনটা ওর ভালো লাগে নাই তখন আমরা কি করব আমরা এই সেকশনটাকে ডিলিট করে দিলাম দেখেন এই সেকশনটা ডিলিট করে দেওয়ার পরে ওর এখন একটা হেডিং সেকশন লাগবে ওর মানে হচ্ছে পরে আমাদের যে হোম যে টু ছিল টু এর হেডিং সেকশন ভালো লাগছে ওর আপনি এখান থেকে এইভাবে করে করতে পারি আরেকটা পেজ থেকেও নিয়ে আসতে পারি আমাদের কোনটা ছিল এটা এখানে আমার হোম টু এর এইটা ভালো লাগছে ওর এটাকে আপনি ইনসার্ট করবেন আচ্ছা ভাই পোর্টফোলিওটা ক্যামেরা টানবো বিহেন্স থেকে যেখান থেকে ইচ্ছা বিহেন্স থেকে টানতে পারেন আমি তো লাইভ সাইট দেখাইছি তাহলে আর বিহেন্স থেকে তো দরকার নেই আচ্ছা আমার কি দরকার শুধুমাত্র এই সেকশনটা দরকার না এই সেকশনটা রাখে আমি বাকিটা ডিলিট করে দিলাম বা আমি আমার এতটুকু ক্লায়েন্ট বলছে এতটুকু লাগবে বাকিগুলো আমি এখানে ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পরে এই যে সেকশনটা আমার এটাকে আমি ধরবো ধরে একেবারে উপরে নিয়ে যাব উপরে নিয়ে ছেড়ে দিলাম ক্লিয়ার যে আমি চাইলে আর তিনটা টেমপ্লেট মিলে আমি একটা পেজ বানাতে পারলাম ক্লায়েন্ট বললো না আমার এটা এটা ভালো লাগে না আমার ওইটা ভালো লাগছে ওইটা ভালো লাগে এটা ভালো লাগছে মানে আমি সবগুলো রিকোয়ারমেন্টই ফিল আপ করলাম কোনো ঝামেলা ছাড়া খুব অল্প সময়ে আপনার কোন হচ্ছে প্যারা না নিয়ে কাজ ক্লিয়ার এখন যদি ক্লায়েন্ট বলে আমার অ্যাবাউট নামে কোনো একটা এক্সট্রা পেজ করবো না আমার হোম পেজের মধ্যে আমি অ্যাবাউটটা দেখাবো বা অ্যাবাউটের জাস্ট একটা সেকশন রাখলে হবে তাহলে আমরা অ্যাবাউটটা এখানে টানলে বাকি সব ডিলিট করে দিয়ে একটা সেকশন রেখে দিতে পারি ঠিক আছে ক্লিয়ার টেমপ্লেট কিভাবে ইম্পোর্ট করতে টেমপ্লেট কিভাবে কাস্টমাইজ করবো কিভাবে ইম্পোর্ট করবো কিভাবে দুইটা তিনটা টেমপ্লেটকে আমরা একসাথে করে একটা টেমপ্লেট তৈরি করতে পারি টেমপ্লেট নিয়ে আইডিয়া পেয়ে গেছেন আচ্ছা ভাই টেমপ্লেট নিয়ে আইডিয়া ও পাইছি বাট আমাদের এখানে তো কোন থিম অ্যাক্টিভ না করলেও চলতেছে হ্যাঁ এখানে হচ্ছে আপনি বেসিক আপনার হচ্ছে ডিফল্ট থিম থেকে আপনি কাজ করলে হয়ে যাবে আমার মেনু গুলো অ্যাড করে দেবো শেষ না ভাই ঠিক আছে তো ঠিক আছে আশার বসে বিয়ে শেড়ে দিতেছে তো বিয়ে শেড়ে দিলে ভাইয়া লাইভ পোর্টফোলিও যে মানে লাইভ সাইট গুলো যে পোর্টফোলিওতে রাখা হয় এটা কি দেখিয়ে দিয়েছেন অলরেডি হ্যাঁ অলরেডি লাইভ এর পোর্টফোলিও ক্লাস হয়ে গেছে এইটাই আমার একটা লাইভ পোর্টফোলিও ক্লাস ছিল আপনাদের আপনাদের ক্লাসটা ছিল এটা না ওই যে ওয়েবসাইটটা যে এগুলা তো ওয়েবসাইটগুলো সবগুলো একসাথে যে আনা হয় হ্যাঁ সব দেখাই দিছি ভাই আচ্ছা এইটার মধ্যেই হ্যাঁ এই এই ক্লাস ফার্স্ট ক্লাসে দেখাই দিছি আচ্ছা এখানে যাব আমরা আমাদের কে দেখেন এটা ইনস্টল করা আছে অলরেডি এটা ইনস্টল করেছিলাম না আমরা তো এটা এই টেমপ্লেটে কাজ করতেছি ঠিক আছে দেখেন 15টা টেমপ্লেট আছে এখানে আমরা এটা কি করলাম একটুকে হোম করলাম এখন আমরা অ্যাবাউট করলে এই যে ইনস্টল কিটে যাব আমাদের অ্যাবাউট কোথায় অ্যাবাউট ক্লায়েন্টের এটা ভালো লাগছে ঠিক আছে ইনস্টল টেমপ্লেট দিয়ে দেব শেষ ক্লিয়ার ক্লিয়ার
আমরা আরেকটা পেজ কি যাব কোর্স পেজে যাব এরপরে কোথায় যাব আমরা প্রাইসিং পেজ যাব টেস্টিমোনিয়াল যাব ক্লায়েন্টের এফিকও লাগবে না এটা বাদ দিয়ে দিব ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল না লাগলে এটা বাদ দিয়ে দিব এই যে আমার হয়ে গেছে অ্যাবাউট পেজ যা কাস্টমাইজ করো যা দরকার ক্লায়েন্টের কাস্টমাইজ আমি বাকিটা করে দিব ক্লায়েন্ট আমাকে বলে দেবো এখানে ক্লায়েন্টের পিকচার দিবে এগুলো সব ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে ঠিক আছে ওকে আমি আপডেট দিয়ে জাস্ট ছেড়ে দিব আমার কাজ শেষ ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিব এরপরে শেষ আচ্ছা কার কোনো কোশ্চেন আছে ভাই এই যে ইলিমেন্টরে এই যে অপশন আছে না এখানে প্রিমিয়াম ফায়ারলক্স প্রিমিয়াম পার্টিসি পার্টি একজন লিংক দিয়েছে হ্যাঁ পার মান্থ আপনারা যদি সাবস্ক্রিপশন কিনেন তাহলে $16.50 লাগবে তারপর হচ্ছে ব্রাউজার চেঞ্জ করবেন এরপর হচ্ছে আপনার ইয়া করবেন ভিপিএন ইউজ করবেন উড়া ধরা ডাউনলোড করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আনলিমিটেড আমি তো যে ভাই আমরা সবাই মিলে এটা কিনতে পারবো না একজন অ্যাকাউন্ট থেকে কিনা কি করবেন আমার কাছে 400 মতন আছে ওগুলো দিয়ে হয়ে যাবে চাই 400 মতন এটা কি আপডেট চাবে নাকি না 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 আপডেট চাবে না এগুলো সব টেমপ্লেট এখানে তো আপডেট কিছু নাই টেমপ্লেট একবারই বানায় শুধু থিম প্লাগইন আপডেট করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভাই যে 400 গুলো আছে ওগুলো দিলে আপনি ফ্রিল্যান্সার আইটেম এটা আমার নিজের কিনা আমি হচ্ছে লগে আমি এই এখানে করার মতন আছে কোথায় রাখছি ভুলে গেছি আজকে দেখলাম এখানে আছে প্রায় 200 এর মত এখানেই পাবেন 100-150 ওগুলো হচ্ছে পপুলার ওগুলো সব বেশি পপুলার গুলো আমি ডাউনলোড করে রাখছি ওকে তাহলে ভাইয়া একটা হেল্প করলে তো হয় ভাইয়া কোনটা ভাইয়া হচ্ছে যে আপনার যে ওই যে গুগল ড্রাইভে সবগুলো রাখা আছে এগুলো দিয়ে দিব আমি ওখান থেকে গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দিলে হ্যাঁ আমি এগুলো সব দিয়ে দেব ভাই দিয়ে দিবি বলছে তো আগেই বলে দিয়েছি আপনাদের আগেই বলছি যে আমি এগুলো সব দিয়ে দেব তাহলে তো ভাই এলিমেন্টর এডিটরে সেভ মোড প্রবলেম করলে সমাধান কি সেভ মোড প্রবলেম করলে এনেবল সেভ মোড দিয়ে দিবেন আর বেশি প্রবলেম করলে জাস্ট চেঞ্জ করে দিবেন আচ্ছা সবগুলো পেজ মেনুতে নিয়ে কল করাবো সেটা একটু দেখাই দেন আচ্ছা আপনারা মেনু তৈরি করতে পারেন না অ্যাপিয়ারেন্স পারি তুমি হ্যাঁ পারি পারি ভাই পারি এটা দেখানো হয়েছে না অ্যাপিয়ারেন্স থেকে মেনু তৈরি করা আপনাদের যে ভাই একটা একটা কোশ্চেন হচ্ছে আমাদের সাইট বিল্ডার দিয়ে করা লাগবে একজন কোশ্চেন করেন আচ্ছা ভাইয়া একটা কথা হচ্ছে যে আমি একটা সাইড একটা এলিমেন্টর দিয়ে এখন একটা করলাম হ্যাঁ যেটা আমরা প্র্যাকটিসের জন্য যেটা নাল দিয়ে করতেছি এখন সেটা যদি এখন পরবর্তীতে আমি যদি কোনো প্রো টেমপ্লেট সরি টেমপ্লেট এলিমেন্টর যদি আপলোড দেই হ্যাঁ লাইসেন্স ভার্সন দেই সেই ক্ষেত্রে কি আমার সাইটটা নষ্ট হয়ে যাবে না সাইট নষ্ট হবে না আচ্ছা শুধু এলিমেন্টর ওটা ফেলে দিয়ে নতুনটা আপলোড করে দিলে হবে ডেমো অথবা টেমপ্লেট আনবেন আমি শুরুতে স্ক্রেচ থেকে একটা পোর্টফোলিও ল্যান্ডিং করে দেখাইছি যে কিভাবে স্ক্রেচ থেকে করতে হয় সেকশন গুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয় এখন একটা টেমপ্লেট এনে দেখাইলাম জাস্ট সেম আচ্ছা এরপরও আমরা হচ্ছে একটা নেক্সট কোনো ক্লাসে আমরা হচ্ছে ফুল হেডার ফুটার মানে কাস্টম যে কাজগুলো হয় কাস্টম হেডিং কাস্টম ডিজাইনগুলো ওগুলো করব তখন আমরা তৈরি করব হেডার ফুটার নেভ বার এগুলো সব তৈরি করব ওকে আচ্ছা আর কিছু কোশ্চেন ছিল বার্সন এক না হলে এমন আচ্ছা অনেকগুলো কোশ্চেন না ইনভার্টার সব শাখায় অ্যাপ্লিট করা হয় ইনভার্টারে অ্যাপ্লিট করা যায় আচ্ছা বার্সন এক না হলে এমন করে বাট একা একা সেকশনের ইনসাইডে চেঞ্জ করলে আচ্ছা ভার্সনটা অনেক ইম্পর্টেন্ট আপনি এলিমেন্ট পরে সেম ভার্সন রাখবেন আর প্রবলেম হলে ভার্সন আগে পরে নিয়ে দেখবেন যখন আমার 3.0.5 এ কাজ হয়ে যায় অনেকেরটা হয় না দেখছি অনেকে হচ্ছে দুই ভার্সন সামনে যে ভার্সনটা ছিল অনেকে 3.0.9 এ কাজ করে এটা হচ্ছে এলাকা অনেক সময় ওদের ওদের ইস্যু হ্যাঁ ভাই বলেন এখন ভাই আমরা তো টেমপ্লেট থেকে ডিজাইন করছি আমরা কিছুক্ষণ আগে আচ্ছা স্যার ক্লায়েন্ট ধরেন এমন একটা পেজের নাম বললো যে পেজটা আমি ওখানে খুঁজে পেলাম না এখন সেই ক্ষেত্রে কি স্ক্র্যাচ থেকে করা সুবিধা হবে নাকি আমি ওখান থেকে যে কোনো একটা টেমপ্লেট মানে রিলেটেড একটা টেমপ্লেট নিয়ে ওখান থেকে ডিজাইন করব রিলেটেড টেমপ্লেট নাও ইজি কারণ রিলেটেড টেমপ্লেট নিলে আপনার যদি 10% যদি মিলে 10% কাজ ইজি হয়ে গেছে আচ্ছা আচ্ছা
আর এটা আবার অনেক নির্ভর করবে আপনার উপরে যে আপনি কি এই টাইপের কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না আপনার ব্যাপার কিসের টেমপ্লেট টেমপ্লেট খুঁজুম এরকম সময় নষ্ট না করে আমি স্ক্রেচ থেকে তৈরি করতে পারি, যেহেতু আমি আপনাদের প্রতিটা ক্লাসই বলে স্ক্রেচ থেকে তৈরি করার বেশি পিছনে বেশি জোর দিই, তো আপনি ওইটা করতে পারেন। আর সব থেকে আমি যেটা করি পার্সোনালি, আমি কি করি 4-5 জনকে দিয়ে দিই, দেখেন তো ভাই বা দেখো তো এটা এটার মধ্যে কোনো টেমপ্লেট আছে কিনা বা এটার মধ্যে কোনো থিম আছে কিনা, ঠিক আছে, ও 5-6 জনের মধ্যে থেকে যদি কোনো আইডিয়া না আসে আমি স্ক্রেচ থেকে স্টার্ট করে দিই, কারণ কতক্ষণে যতক্ষণ আমি খুঁজবো ততক্ষণ আমি অর্ধেকের বেশি করে ফেলবো, বুঝতে পারছেন? এটা হচ্ছে অনেকটা টিম আপনাদের উপর ডিপেন্ড করবে, বাট কোথাও না পেয়ে গেলে স্ক্রেচ থেকে তো মাস্ট বি। আর এই জন্যই আমি সবাইকে বলি স্ক্রেচ থেকে ডিজাইনটা শেখা উচিত, তাহলে বেশি বেটার হবে। যতটুকু সম্ভব ট্রাই করি স্কেচ থেকে হচ্ছে এলিমেন্টর দিয়ে করার, বা এলিমেন্টর গুলো কি এলিমেন্টর ফ্রি ভার্সনের কাজ করে নাকি প্রো লাগবে, এলিমেন্টর অ্যাড অন গুলো আপনাকে বলে দিবে কোনটার জন্য প্রো লাগবে কোনটার জন্য ফ্রি লাগবে, এলিমেন্টর বলে দিবে যে প্রো মাস্ট বি লাগবে বা ফ্রি। ও আচ্ছা, জীবন যে কোনো অ্যাড অন ইউজ করার জন্য এলিমেন্টর তো ফ্রিটা মাস্ট বি লাগবেই লাগবে, এরপর আপনি যা ইচ্ছা ইউজ করেন, প্রো ইউজ করেন, আপনার হচ্ছে প্রিমিয়াম অ্যাড অন ইউজ করেন, তারপর হচ্ছে হ্যাপি অ্যাড অন ইউজ করেন, যাই করেন এলিমেন্টর ফ্রিটা লাগবে, ও এটা বলে দিবে। ভাইয়া লাস্ট ক্লাসে যে প্লাগইনগুলো আপনি দিয়েছিলেন আর কি, হ্যাঁ, সেগুলো কি আমরা মানে সবসময় কি ব্যবহার করবো কিনা বা ওইগুলো ব্যবহার করতে পারেন, যদি ওগুলোতে ইস্যু হয় আমাদের ওই যে ভল্ট অ্যাপ্লাই করে নিয়ে নেবেন, অথবা আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট ক্লাসে cmbd_ এলিমেন্টর, ওইখান থেকে নিয়ে নেবেন। ওকে আচ্ছা, এটা হচ্ছে আমার ফ্রি টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট নিয়ে কারো কোনো ইস্যু নাই, বা টেমপ্লেট ইম্পোর্ট করা, বা টেমপ্লেট তো আমরা এখন বুঝে ফেলছি যে টেমপ্লেট জিনিসটা কি, আমরা টেমপ্লেট কোথায় পাইতে পারি, কিভাবে কাজ করতে পারি, কিভাবে 2-3টা টেমপ্লেটকে মিক্স করতে পারি, ঠিক আছে? ক্লায়েন্ট তো আপনাকে বলবে না স্কেচ থেকে করেন না হচ্ছে ডেমো টাইনা করেন, ক্লায়েন্টের দরকার কাজ। এখন ক্লায়েন্ট যদি এটাই আপনাকে বইলা দেয় তাহলে আপনারা না বইলা দেয় তো নিজেই করতে পারে, ক্লায়েন্ট তো স্কেচ বুঝবো না আর টেমপ্লেট বুঝবো না, ক্লায়েন্ট হচ্ছে এলাকা ডেমো দেব বা আইডিয়া দিব বা আপনাকে বলবে এরকম কিছু লাগবে আপনি করে দিবেন, ক্লায়েন্ট কি দেখেন। ওকে আচ্ছা, এখন আমরা হচ্ছে পেইড টেমপ্লেটে যাই। ওকে, এটাকে আপডেট দেওয়া শেষ। আচ্ছা, এখন যদি আমি একটা পেজ নেই, অ্যাড নিউ পেজ নিয়ে আমি দেই হচ্ছে পেইড টেমপ্লেট নামে একটা পেজ ক্রিয়েট করি। আরেকটা জিনিস, অনেক সময় হয় কি অনেক কনফিউশন থাকে, সেটা তখনই দূর হবে যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন। সো আপনাদের মার্কেট প্লেসে আগ পর্যন্ত এগুলো খুব ফুল টেনশন ছেড়ে দেন, ক্লায়েন্ট কি চাইলো না চাইলো ওর উপরে ছেড়ে দেন, ঠিক আছে, ও আপনাকে এসে বললে আপনি সব অটোমেটিক বুঝে যাবেন। আর সব থেকে বড় বেনিফিট, আমাদের সাপোর্ট টিম তো আছে, আপনার কোনো নার্ভাস হওয়ার কিছু নাই, আপনাকে সম্পূর্ণ রিকোয়ারমেন্ট বুঝে আপনাকে কাজ, যদি আপনি কোনো কারণে যদি রিকোয়ারমেন্ট না বুঝেন সবকিছু বুঝিয়ে দিবে, ক্লায়েন্টকে কমিউনিকেট করতে হেল্প করবে, আপনার হয়ে কমিউনিকেট করে দিবে, দেন কাজ আসলে আপনাকে ধরাই দিবে যে ভাই এটা এখান থেকে শুরু করেন। আপনাকে ব্রিফ করে দিবে, আপনাকে পিডিএফ ফাইল দিয়ে দিবে, আপনাকে হয় এক্সেল ফাইল দিয়ে দিবে, সবকিছু আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। আর ক্লায়েন্ট দেওয়ার যেটা না দিবে, আপনার কাজ করতে করতে ক্লায়েন্ট থেকে চাইবেন এটা দাও ওটা দাও, ক্লায়েন্ট দিবে, অল টাইম আপনার সাথে কমিউনিকেট থাকবে। সরাসরি জুমের মতো হচ্ছে যে কল দেওয়ার, মানে যে আপওয়ার্কের মতো কল দেওয়ার সিস্টেম করছে, আপনার কি সমস্যা ক্লায়েন্ট তো আইসে আপনার সাথে গল্প করবে না, এই ইংলিশ কমিউনিকেশন আপনি যখন 4-5টা করবেন না অটোমেটিক চলে আসবে, এইগুলো নিয়ে টেনশন করবেন না, আগে ভাই আগে স্কিলটা হলে সবই চলে আসবে। আচ্ছা, আমরা এটা নিয়ে পরে ডিসকাস করি, আমাদের শুধু যা শব্দগুলো বললেই হবে। আচ্ছা, আমাদের এখানে কি আছে, প্রিমিয়াম কিট আছে, এখন আমরা একটা প্রিমিয়াম কিট ইনস্টল করি, কোনটা করতে পারি,
অনেক আছে। হিসাব উদাহরণ হচ্ছে একটা বারবার সব এটা কি ধরি না, আমি যখন ইনস্টল কিতে যাব ও আমাকে একটা লিংক দিছে যে গেট স্টার্টেড এখানে যাইতে, ওকে আমাকে একটা ইনভার্টো এলিমেন্টস এর সাবস্ক্রিপশন এটা রিকোয়ার্ড, এটা যদি আমার ইউজ করতে হয়। আমি যদি গেট স্টার্টে যাই ও আমাকে এই যে একটা লিংক ছিল না যে প্রাইসিং এর, ও আমাকে দেখেন এখানে নিয়ে আসছে, এখন আমাকে বলতেছে এটা কিনো, এখানে $16 পার মান্থ দিয়ে কিনতে বলতেছে। বাট আমি কি করব, এই যে এটা এটার নাম কি বার্ডো, না বার্ডো নেই, নিয়ে আমি আমার এখানে সার্চ দিই আমার ইনভার্টো কোথায়, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিই, ইয়েস এটা জুম মিটিং চলে আসছে। অফ দিয়ে কি ছিল নাম বার্ডো, কপি হয় নাই, হ্যাঁ কপি হয় নাই, বার্ডো লিখে সার্চ করি, বার্ডোটা নাই নাকি আমরা এখান থেকে একটা টেমপ্লেট দেখি, এগুলো হচ্ছে আমার পেড টেমপ্লেট, লাইক হচ্ছে এখানে কি আছে নামাই নেই টেমপ্লেট, আচ্ছা এই যে অ্যালকোর ডার্ক রিয়েলিস্টের একটা আছে এটাকে ডাউনলোড করে নিই আমরা, আমরা এখানে যে সার্চ দিই ডেভেলপার পারসনটা কি বুঝি না ঠিক, আচ্ছা আমরা এখানে যদি সার্চ দিই অ্যালকোর ALCOR রিয়েলিস্ট, দেখেন এটা একটা প্রিমিয়াম টেমপ্লেট কিট, এটাকে যদি আমরা ইনস্টল করতে যাইতাম ক্লায়েন্ট আমাকে বললো এটা ভালো লাগবে আমাকে কিনে দিতে বলতেছে, কিনতে বলতেছে, মানে আপনাকে রিয়েল এস্টেটের একটা ওয়েবসাইট তৈরি করবেন, তৈরি করতে গেলে যদি আপনার এখন টেমপ্লেট কিট প্রিমিয়ামটা ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে, ওকে ফাইন ভাই তোমার দরকার নাই আমার, আমি এখানে যাব, ঠিক আছে এই যে আপলোড টেমপ্লেট আমি এখান থেকে এটাকে আপলোড করে দিই, আচ্ছা আবার ডাউনলোড হয়ে গেছে না, আচ্ছা এখানে ক্লিক করি, তারপর এই যে অ্যালকোরটা আমার রিয়েল এস্টেট আপলোড করে দিলাম, চলে আসছে। বাহির থেকে কিভাবে আপলোড করলাম ক্লিয়ার, এটা আমার পেইড টেমপ্লেট, কিন্তু আমি যখন আমার যেহেতু সাবস্ক্রিপশন কিনা নাই বাট এটা আমার কাছে অলরেডি আছে, দেন আমার এখন এটা আমার হচ্ছে যেটা ভাল লাগে যে হোম আছে এটা, আমি হোমটাকে ইনসার্ট করে নেই আমার ইনসার্ট হয়ে যাবে, হোম ইনসার্ট করলে কি শুধু হোম পি ইনসার্ট হবে নাকি অল আছে, হ্যাঁ শুধু হোম পেজ, হোম পেজের ভিতর অনেক যে যে দাদা থাকে সব কিছুই সব, এই টেমপ্লেটটা যদি আমরা ওপেন করি আমরা কোথায় আছিলাম ওয়ার্ডপ্রেস, আমরা অ্যালকোর আমাদের ডিবি ডব্লিউপিএলএনএস থিম থেকে দেখালে এই যে এটা, এটা যদি আমরা ওপেন করি তাহলে যাই, হ্যাঁ তাহলে আমরা এরকম ইয়া টেমপ্লেটগুলো নিয়ে প্রত্যেকটা পেজ যদি প্রত্যেকটা পেজে সাবমিট করে দিই আমরা যদি পরবর্তীতে এই আপনার ইয়েগুলো ওই কি বলে ওয়ার্ডগুলো কাস্টমাইজ করে দিই তাহলেই তো হয়, হ্যাঁ এটাই তো টেমপ্লেট কাজই তো এটা, জাস্ট ইনস্টল করবেন ইনপুট করবেন পরে কাস্টমাইজ করবেন, আচ্ছা জি ভাই ঠিক আছে। ভাই আমাদের কি কি WPLMS দেখানো হবে, কোনটা WPLMS LMS এরোমা বা হচ্ছে এই টাইপের কিছু, আচ্ছা দেখেন এই হচ্ছে আমার সাইট চলে আসছে, সাইট আরো আসবে মানে হচ্ছে ফুল সাইট, এখানে হচ্ছে কিছু ইমেজ মিসিং আছে, ঠিক আছে মানে LMS থেকে দেখানো হবে, তাই করব শেষের দিকে হয়তো বা যদি সময় থেকে দেখাই দেবো, ঠিক আছে এই ইমেজগুলো হচ্ছে আমরা কাস্টম ভাবে দিয়ে দেব, এই ইমেজগুলো মিসিং আছে এগুলো হচ্ছে আমরা কাস্টম দিয়ে দেব, ক্লায়েন্ট ক্লায়েন্ট আমাকে ইমেজ দিবে ইমেজগুলো আমি জাস্ট শুধু বসাই দেব, এছাড়া আমার ফুল স্ট্রাকচার সব কিছু রেডি, জাস্ট আপডেট করে দেব, আপডেট করে দিয়ে আমি জাস্ট ভিউতে গেলে আমরা দেখতে পারবো, এই চলে আসছে আমার ফুল সাইট, এই সেই অ্যালকোর থিম, এটাই এটাই হচ্ছে সেই অ্যালকোর থিম, ঠিক আছে তো আমরা কি করলাম আমরা জাস্ট স্ট্রাকচারটা আমার রেডি হয়ে গেল, ওকে বুঝতে পারছি ব্যাপারটা, জি তো আশা করি এখন আপনাদের পেইড থিম যদি ক্লায়েন্ট বলে যে কোন পেইড টেমপ্লেট দেয় আমরা ইউজ করতে পারবো, ফ্রিটা দিয়েও ইউজ করতে পারবো, এখন আমাকে যেটাই দেখ, আর যেহেতু এটা হচ্ছে টেমপ্লেটের বস তো আমাদের ইনভার্টো এলিমেন্টস নিয়ে আর কারো কোনো ঝামেলা নাই, আমরা আমরা একটা ক্লাসে কি করব ইনভার্টোর যে কোনো একটা টেমপ্লেট আমরা
স্ক্র্যাচ থেকে কিভাবে আমরা থিঙ্ক করতে পারি সেটা দেখব। সাপোজ ক্লায়েন্ট আমাকে পেড টেমপ্লেট দিল, ওই টেমপ্লেট তো আমার কাছে নাই, ওইটা আমরা কিভাবে ইউজ করতে পারি। সাপোজ আমরা যদি এইটাই দেখি, যদি সাপোজ ক্লায়েন্ট আমাকে এটা দেয়, আমরা কিভাবে আমরা সেকশনটা কিভাবে থিঙ্ক করব, কিভাবে সেকশনে সেকশন করবো, প্রায় 4 ঘন্টার একটা ক্লাস হবে আপনাদের ফুল স্ক্র্যাচ থেকে, যে ডিজাইন লাইক এ ডেমো, মানে আমরা ডিজাইন করব সেম টু সেম ডেমোর মতো। ওকে জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল, আমি মনে করি যে কারো কোনো ইস্যু থাকবে না স্ক্র্যাচ থেকে। জি ভাই একটা কোশ্চেন করব ভাই। হ্যাঁ ভাই বলেন। যে হচ্ছে কি আপনি যে বললেন যে ফ্রি ভার্সন যেটা, এটা যদি ক্লায়েন্টের চয়েস হয় তাহলে হচ্ছে সেটা আমি করে দিলাম। ওকে, বাট যদি একটা প্রিমিয়াম ভার্সন বা পেইড ভার্সন হয়, এটা আমার ক্লায়েন্ট যদি কিনে দেয় তাহলে তো আমি পাইলাম। বাট ক্লায়েন্ট যদি বলে তুমি কিনে নাও, আমি যদি কিনতে যাই বাট আমার কাছে আছে সাইটটা, হ্যাঁ আপনার মতো আপনার কাছে ফ্রি আছে, আপনি আমারে দিয়ে দিলেন, বাট আমি কি এটার জন্য আমি ক্লায়েন্টের কাছে পেমেন্ট চাইতে পারবো যে আমি এটা কিনছি আপনি পেমেন্ট দেন? এখন হচ্ছে এটা হচ্ছে আপনার একটা এক্সট্রা বেনিফিট, এটা যে যেভাবে ডিল করে ঠিক আছে। কেউ হচ্ছে কাজের প্রাইস বাড়ায় নেয়, কেউ হচ্ছে এটার জন্য আলাদা চার্জ করে, কারণ ওকে তো আপনি দিতেছেন, আপনি আমাকে দেন, আপনি তো ক্লায়েন্ট কে দিতেছেন। জি জি, ক্লায়েন্ট তো আর জানলো না আমি আপনার কাছে আছি, আপনি পেমেন্টই করতেছেন না। আপনারা, আমি সবাইকে একটা কথা বলি, ক্লায়েন্টের সাথে আপনারা কোনোদিন পেমেন্টই করবেন না, বা মার্কেট প্লেসের সাথে কোনোদিন পেমেন্টই করবেন না। এক সময় মার্কেট প্লেস আপনাকে টাইনা উঠাবে বা ক্লায়েন্ট আপনাকে উঠাবে। আপনাদের ইথিক্স যদি ঠিক থাকে ইনশাআল্লাহ কোথাও কোনোদিন আটকাবেন না, ঠিক আছে। আমি একটা হচ্ছে ফরেস্ট ট্রেডিং এর তো নাম শুনছেন, অনেকেই শুনছেন, আমি একটা ক্লায়েন্ট পাইছিলাম যাদের হচ্ছে ওলগা, যারা হচ্ছে ওলগা, ও হচ্ছে মূলত ফরেস্ট করে, তো ওর সাইটে হচ্ছে ওলগা আপনার হচ্ছে ওলগা পেপাল ছিল, ইথেরিয়াম ছিল, বিটকয়েন ছিল, তারপর হচ্ছে মানে বিভিন্ন হচ্ছে ওলগা বিভিন্ন মানে যে কি বলে পেমেন্ট সিস্টেম হচ্ছে ডলার ছিল। আমি হিসাব করে দেখছিলাম যে হচ্ছে আমি সবগুলো ডলার যদি হচ্ছে মানে যদি ওই সাইট থেকে যদি হচ্ছে মানে ওর মেল গুলো সরায় যদি আমার মেল গুলো যদি অ্যাড করে দিতাম তাহলে মোটামুটি ওইখানে প্রায় হচ্ছে 15-20 লাখ টাকার মতো আমি ওইখান থেকে সিস্টেম করে দিতে পারতাম। বাট ওইটা করি নাই, কারণ কি ইথিক্স ঠিক রাখতে হয়েছে। ও আপনাকে আমাকে বিশেষ করে সব এক্সেস দিয়ে দিছে। আমি রিসেন্টলি একটা হচ্ছে ড্রপশিপ ওয়েবসাইট তৈরি করছিলাম আমার একটা ক্লায়েন্টের জন্য, সে কিন্তু আমাকে তার পেপালের অ্যাক্সেস দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমি যদি ইথিক্স যদি নষ্ট করে ফেলি, আজকে আমি এক জায়গা থেকে 5 লাখ টাকা আমি ছড়াই নিলাম বা চুরি করে ফেললাম বা ইয়া, আরেক দিকে দেখবেন হচ্ছে আমার 6-7 লাখ চলে যাবে, হয় অসুস্থ হয়ে যাবো, দেখবেন যে ব্যাংকে টাকা রাখতে যায় হইতেছিল বা টাকা থেকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে গেছে আমার 10-12 লাখ। তারপর এরকমটা হয়েছে ভাইয়া, এরকমটা হয়েছে আমার ক্লায়েন্ট ছিল, আপনারা কাজ করবেন বা এরকমও আপনাদের ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে ফুল পেমেন্ট সিস্টেম আপনাকে দিয়ে দেবে, ওরা বুঝেই না কিভাবে ইন্টিগ্রেট করতে। পেপালে হচ্ছে আপনার অনেক ক্লায়েন্ট আপনাকে পেপাল ইন্টিগ্রেট করে দেবে, অনেকের আপনার ইন্টিগ্রেট করতে হবে, অনেক সময় ক্লায়েন্ট বুঝেই না এটা কি, অনেক অনেক জায়গায় আপনাদের নিজস্ব নিজের অ্যাকাউন্ট করে দিতে হবে, যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করে ব্যাংকে বুঝিয়ে দিতে হবে। আমার এরকম ছিল, আমি একটা মেলচিমের কাজ করছিলাম, আমার প্রায় পেইড অ্যাকাউন্ট মেলচিমে তো হচ্ছে প্রায় 90-95% এখন পেইড করে ফেলছে ওরা, ওর পেইড অ্যাক্সেস আমার কাছে প্রায় 1-1.5 বছর ছিল ই-কমার্সে একটা কাজের, ঠিক আছে। ওর অ্যাক্সেস হচ্ছিল আমার কাছে প্রায় 1.5 বছর ছিল, আমি যদি ওর জাস্ট পেমেন্ট সিস্টেমে জাস্ট আমার পেমেন্ট সিস্টেমগুলো অ্যাড করে দিতাম, ঠিক আছে, একদিনে না হলেও $100 তো চলে আসতো আমার। তো এই টাইপের আপনারা যখন এরকম কিছু পাবেন কখনোই আপনাদের ইথিক্সটাকে নষ্ট করবেন না, ফেয়ার থাকবেন। ওকে আচ্ছা, ইনভার্টো এলিমেন্টস বা টেমপ্লেট এগুলো নিয়ে তো কারো কোনো ইস্যু নাই কিরকম ভাবে বা আপনাদের কোন ইস্যু হচ্ছে কিনা। ওকে ভাইয়া, ভাইয়া আমি হচ্ছে রেকর্ড অফ করতেছি, এই পর্যন্তই।